প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা অবশ্যই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে। যদি যেখানে যেটা বুঝতে পারবে না সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। তো এখানে লেসন প্রেজেন্টেড বাই মি রোমিলা মজুমদার। তো প্রত্যেকে আন একাডেমি যখন ফলো করবে তখন অবশ্যই কিন্তু এই সাইটে যাবে, মানে আমার প্রোফাইলে যাবে, গিয়ে কিন্তু প্রত্যেকে ফলো করবে। ফলো করলে কিন্তু তোমরা, হ্যাঁ গুড আফটারনুন, ওয়েলকাম সবাই। তো ফলো করলে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু নোটিফিকেশান পাবে। যদি নোটিফিকেশান পেতে চাও তো প্রত্যেক যত এডুকেটার আছে প্রত্যেক এডুকেটারকে কিন্তু তোমরা ফলো করো, ঠিক আছে? নেক্সট পেপার যেটা আমরা আলোচনা করবো এখানে WBPSC, প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করো ইমিডিয়েটলি। যত আমাদের ব্যাচ কোর্সগুলো রয়েছে এই মুহূর্তে প্রত্যেকটা ব্যাচ কোর্সগুলো কিন্তু তোমরা এনরোল করে নাও, ঠিক আছে? যে প্রত্যেকটা ব্যাচ কোর্স কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যতগুলো ব্যাচ কোর্স আছে তোমরা প্রত্যেকে কিন্তু এনরোল করে নাও। আর এদিকে আমি তোমাদের যেটা বলতে চাই যে আমাদের যে ইউটিউব চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লেটস ক্র্যাক WB এক্সাম। প্রত্যেকে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলকে। আর এখানে হচ্ছে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে যে লিঙ্ক আছে, তোমরা ইউটিউব চ্যানেলে যেতে পারো, সার্চ করতে পারো লেটস ক্র্যাক WB এক্সাম বলে, তোমরা প্রত্যেকে জয়েন করতে পারো। তার কারণ আমাদের কোনো এরকম যদি কোনো আমাদের হয় যে কোনো নোটস যেটা তোমাদের দরকার, তখন আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু দিয়ে দিই, যদি যেটা তোমাদের দরকার হয়, ঠিক আছে? আর এদিকে হচ্ছে আমাদের যে ব্যাচ কোর্সটা এখন কন্টিনিউ হচ্ছে, লুসেন ব্যাচ কোর্স যেটা, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের ক্লাস এখান থেকে পাই, কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেখানে হিস্ট্রি আমরা সকাল 10টা, আজকে আমাদের রাত 10টা হবে সেটা, ঠিক আছে? আর পলিটি হচ্ছে সকাল 11টা, আর জিওগ্রাফি হচ্ছে 7টা, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু ফলো করো লুসেন্ট ব্যাচটা লেটস ক্র্যাক WB এক্সামে। আর ফ্রি আর প্লাস ক্লাসের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেখানে ফ্রি ক্লাসে আমাদের লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস সেট, লিমিটেড PDFs, নোটস, সব কিছু লিমিটেড। ক্লাসে কিন্তু কমপ্লিট সব কিছু কিন্তু প্রিপারেশন এখানে কিন্তু করানো হবে, ঠিক আছে? তো 10% ডিসকাউন্ট যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু যদি 10% ডিসকাউন্ট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই রেফারেল কোডটা ইউজ করো, RAMILA, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু এটা সাবস্ক্রাইব করো। তো যাই হোক, তোমরা শুধুমাত্র WBPSC বলেই না, UPSC, ব্যাংক, SSC, IIT, JEE, CAT, যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই রেফারেল কোডটা ইউজ করো, এর জন্য তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পাবে। এবার এভরিডে ক্লাস টাইম হচ্ছে 7:30টার সময়, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু আমার স্পেশাল ক্লাস টাইম 7:30, কিন্তু আজকে কিন্তু আমাদের ক্লাস হবে 5টার সময়, 5 PM, ঠিক আছে? আর 2 ঘন্টা পর। তো সবাই কিন্তু চলে আসবে যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, 1 মাস থেকে 2 বছর পর্যন্ত আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। তোমরা প্রত্যেকে এই কোডটা ইউজ করতে পারো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, RAMILA এর জন্য তোমরা 10% কিন্তু একটা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? আজকে আমাদের প্রথম প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো, বলেছে ডিউরিং দ্য টাইম অফ দ্য আলাউদ্দিন ইনভেশন ওয়ারেঙ্গল ওয়াজ রুলড বাই, আমরা জানি আলাউদ্দিনের ডেকান জয়, ঠিক আছে? তো সেখানে যখন আলাউদ্দিন ওয়ারেঙ্গল রুল করতে যাচ্ছেন তখন আমাদের ওয়ারেঙ্গলে কোন ডাইনেস্টি কিন্তু রুল চলছিল, কোন ডাইনেস্টি রুল চলছিল তখন? তো আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে কাকাতিয়া ডাইনেস্টি, অপশন ডি হবে কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? ভালো করে মনে রাখতে হবে। তো কাকাতিয়া ডাইনেস্টি সম্পর্কে আমরা এখানে কিছু ইনফরমেশন, দেখো আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাকাতিয়া, হয়শালা বা আমরা যে প্রত্যেকটা যে এই যে রুলার আমরা ইয়াদাবা, ঠিক আছে, প্রত্যেকটা যে আমরা রুল দেখতে পাচ্ছি, যেমন এরা প্রত্যেকে হচ্ছে ফিউডাল লর্ড, কাদের? চালুক্যদের। কারণ আমাদের মেন যে দক্ষিণ ভারতের যদি আমি রাজত্ব বলি তাহলে যেগুলো আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের পল্লবা, চালুক্যা, চোলা, ঠিক আছে? এবং এই যে পল্লবা, যাদের দিয়ে আমাদের দ্রাবিড়ান আর্কিটেকচার আসে, তো পল্লবারা কারা? এরাও ভেসেল, এরাও ফিউডাল লর্ড, কাদের? গুপ্তাদের। তাহলে এটা কিন্তু আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, যেখানে বুঝতে পারবে না আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজনের নাম, দুজন খুব ইম্পর্টেন্ট, গণপতি দেবা এবং রুদ্রামা দেবী, এই দুজনের নাম আমাদের মনে রাখতে হবে। এবং যেটা দেখতে পাচ্ছি যে কত যুগীয় এটা কাকাতিয়া ডাইনেস্টি, এটা হচ্ছে 12th to 13th century,
এখানে আমরা দ্য ফিউডাল লর্ড ফিউডেটরিস অফ দ্য ওয়েস্টার্ন চালুক্যাস অফ কল্যাণা, এটা মনে রাখতে হবে। ওয়ারেঙ্গল অ্যাজ দ্য ক্যাপিটাল, ওয়ারেঙ্গল হচ্ছে এখানকার ক্যাপিটাল কাকাতিয়াদের, এবং হানামাকোন্ডা, হানামাকোন্ডা হচ্ছে কাকাতিয়াদের ফার্স্ট ক্যাপিটাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইটালিয়ান ট্রাভেলার মার্কো পোলো কাকাতিয়ান থোড়া নাম, হাজার পিলার টেম্পল, কোহিনু ডায়মন্ড, এগুলো সবই কিন্তু আমরা এই কাকাতিয়া ডাইনেস্টি থেকে দেখতে পাচ্ছি। তো নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, ক্যাবিনেট মিশন প্ল্যান ফর ইন্ডিয়ান এনভিসেজড, এখানে কোনটা হয় কারেক্ট আনসার প্রত্যেকে দেখো। এখানে বলা হচ্ছে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, ইউনিয়ন অফ স্টেটস, ফেডারেশন এবং কনফিডারেশন। তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান দিয়ে আমরা কি পাচ্ছি? হ্যাঁ, প্রত্যেকে দেখো আর সবাই কিন্তু জিজ্ঞাসা করো, যেখানে সমস্যা হবে প্রত্যেকে বলো। বলা হয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান ফর ইন্ডিয়া এনভিসেজড, কোনটা কারেক্ট আনসার প্রত্যেকে বলো। বলো বলো কোনটা কারেক্ট আনসার সবাই। ক্যাবিনেট মিশন প্ল্যান ইন্ডিয়া এনভিসেজেড, ইউনিটারি অফ গভর্নমেন্ট, ইউনিয়ন অফ স্টেটস, ফেডারেশন এবং কনফিডারেশন। তাহলে এখানে আমাদের আনসার কি হলো বলো? ইউনিয়ন অফ স্টেটস, রাজ্য সমূহ দ্বারা রাষ্ট্র গঠন। ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেট, তাহলে রাজ্য সমূহের ইউনিয়ন। তো এখানে কিন্তু আমাদের বি এক্স্যাক্টলি কারেক্ট আনসার, কারণ আমাদের ইন্ডিয়ার ফিচার কি? ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, কিন্তু স্টেট ফেডারেশন কিন্তু আমাদের, যদি আমি ফেডারেশন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে, কিন্তু এখানে আমরা কি বলি? পার্টলি ইউনিটারি পার্টলি আমাদের যেটাকে ফেডারেল আমরা বলি। তো সেই জন্য এখানে আমরা কি বলবো, আমরা এই কথাটা খুব ভালো করে, যেহেতু আমাদের ফেডারেল, তুমি বলো তাহলে তো ম্যাম ফেডারেশনও হতে পারে না, এখানে আমাদের হবে ইউনিয়ন অফ স্টেটস, এই শব্দটা কিন্তু আমাদের হবে। হ্যাঁ, বি। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রধান যে প্রধান বিষয়বস্তু, যেগুলো যেখান থেকে আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যানের পর আমরা কি পেলাম, ঠিক আছে, কি কি ফিচার ক্যাবিনেট মিশন প্ল্যান। তো কারণ আমরা জানি যে ব্রিটিশদের শেষ আমরা মিশন যদি বলি তাহলে ক্যাবিনেট মিশন, তারপরে তো মাউন্টব্যাটেন প্ল্যান, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সেটা পরের ব্যাপার, কিন্তু মিশন যদি আমরা বলি তাহলে এই দুটো। হ্যাঁ, তো এখানে ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেডারেল ইউনিয়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন অফ স্টেটস, এই শব্দটা কিন্তু বলতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন, রিপ্রেজেন্টেশন মাইনরিটিস, ইন্টারিম গভর্নমেন্ট, গ্রুপিং অফ প্রভিন্সেস, ফ্রিডম টু জয়েন কমনওয়েলথ, এই প্রত্যেকটা কথা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে উইথ রেফারেন্স টু দ্য ফিলোসফি অফ কবির, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তাহলে কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলে ফেলো। কবির বিলিভ দ্যাট কোরআন ওয়াজ ইনফলিবেবল। নেক্সট, কবির রিজেক্ট দ্য কনসেপশন অফ অবদার্স। তাহলে কোনটা কারেক্ট আনসার প্রত্যেকে বলো। কবির সম্পর্কে আমরা কি বলবো, প্রথম যখনই আমি ভক্তিবাদী আন্দোলন করব, তো আমরা জানি যে ভক্তিবাদী আন্দোলনের সূত্রপাত যেটা সাউথ ইন্ডিয়ান, ডিউরিং দ্য টাইম অফ পল্লবা চোলা। তো সেখানে আমরা আলভার নায়নার, যারা মন্দিরে নামগান সংকীর্তন করত, আলভার হচ্ছে বিষ্ণু সংকীর্তন, নায়নির হচ্ছে আমাদের, নায়নার হচ্ছে আমাদের শিব সংকীর্তন। তো সেই গোষ্ঠী থেকে আমরা দেখি ভক্তিবাদী, যে ঈশ্বরের মানে ভক্তি সহকারে ঈশ্বরের নামগান করা, ঠিক আছে, এবং ঈশ্বরের কাছে মন শরীর সব কিছুকে সমর্পণ করা। তাহলে এই যে জায়গাটা, এখান থেকে আমাদের ভক্তিবাদ, এবং এই ভক্তিবাদের যে প্রচারক, যদি আমরা সাধক বলি পরবর্তীকালে, যেটা আমরা 7th century, 8th century, 10th century, 11th century, 12th century, এবং কন্টিনিউ হতে 14th, 15th century, তো সেখানে আমরা কি দেখতে পাই, যে আমরা দুটো সেক্টে ডিভিশন দেখি, একটি সগুণা একটি নির্গুণা। তো সেখানে সগুণা মানে হচ্ছে যারা, বলো সগুণা মানে কি, সগুণা শব্দ কি, সগুণা হচ্ছে যারা মূর্তিতে বিশ্বাসী, নির্গুণা যারা মানে যারা আছে না মেডিটেশন মনে, মানে যারা স্পিরিটে বিশ্বাসী, যারা স্পিরিচুয়াল মনকে, মানে যেটা আছে না যে মন দিয়ে ডাকা ঈশ্বরকে, মানে এরকম না যে কোনো কাল্ট কোনো রকম আমরা মূর্তিকে আমরা ফলো করছি, ঠিক আছে।
তো এই কবির হচ্ছে আমাদের কিন্তু সেই নির্গুণা সেক্টের মধ্যে পড়ে। তো কবির বিলিভ দ্যাট কোরআন ওয়াজ ইনফলিবেবল, এটা কিন্তু আমাদের ভুল, ঠিক আছে? ঈশ্বরকে ডেডিকেট করো শরীর মন, এবং যেখানে আমরা কি দেখতে পাচ্ছি ধর্মকে, ধর্মকে হচ্ছে ফ্রিডম, মুক্তির পথ হিসাবে ভাবো। এবং কবির রিজেক্টেড দ্য কনসেপশন অফ অবতারস, হ্যাঁ তার কারণ হচ্ছে আমাদের হিন্দু সোসাইটিতে যেটা আমরা দেখি যে কাল্ট সিস্টেম, যে অবতার, বিষ্ণুর অবতার আমরা যেটাকে বলি। তো এখানে আমাদের টু অনলি হবে কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তো কবির এবং ভক্তিবাদী মুভমেন্টে যেগুলো আমাদের পড়তে হবে, এখানে কবির দাস গট ফেম অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ ইনফ্লুয়েন্সিয়াল ট্র্যাডিশনাল কালচার, সন্ত কবির ওয়াজ প্রিজার্ভিজ বাই এক্সিস্টিং রিলিজিয়াস মুড অফ দ্যাট টাইম, হিন্দুইজম, তান্ত্রিকিজম, এবং কবির ফার্স্ট ইন্ডিয়ান সেন্ট টু কোঅর্ডিনেট হিন্দুইজম অ্যান্ড ইসলাম, মানে দুটো হিন্দু ইসলামকে দুটোকে একত্রিত করেছেন কবির, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে ওনার যে কালেকশন সেটাকে আমরা কি বলি, আফটার বিং অ্যান ইলিটারেট হি হ্যাড বিন রিটেন হিজ পোয়েম হিন্দি মিক্সিং আওয়াধি ব্রজ অ্যান্ড ভোজপুরি, এই তিনটে ল্যাঙ্গুয়েজ কিন্তু মনে রাখতে হবে। এবং দ্য পোয়েমস আর কল ভেরিয়াসলি দোহা, সলোকা অ্যান্ড সখী, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যে আমাদের যে সবুজ যে লাইনটা রয়েছে, এই লাইনটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যে গ্রিন লাইনটা রয়েছে, ঠিক আছে? আমরা ল্যাঙ্গুয়েজকে কি বলি এবং পোয়েমকে ভেরিয়াসলি কি হিসাবে, দোহা, সলোকা এবং সখী, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, এবার হু রোট অন দ্য ডিউটিস অফ ফেথফুল হিন্দু উইডো, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো, কে এই গ্রন্থটা লিখেছেন অন দ্য ডিউটিস অফ ফেথফুল হিন্দু উইডো, বলো প্রত্যেকে। ফেথফুল হিন্দু উইডো, বলো প্রত্যেকে বলো নেক্সট কোনটা কারেক্ট আনসার। এক্স্যাক্টলি কারেক্ট আনসার হবে HT কোলেব্রুক, সি হবে কারেক্ট আনসার, খুব ভালো। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব এখানে, খুব ভালো করে দেখো যে হু ওয়াজ দ্য চিফ অফ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ফর্ম 1906 AD, কে হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলে ফেলো। হু ওয়াজ দ্য চিফ অফ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ফর্ম ইন 1906 AD, কি হবে কারেক্ট আনসার বলো। ন্যাশনাল কাউন্সিল কি হবে বলো, অরবিন্দ ঘোষ, সি হবে কারেক্ট আনসার, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ সি। তাহলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সম্পর্কে এখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি, কত সালে এস্টাবলিশ হয়, ল্যান্ড হোল্ডার সোসাইটির যতজন রয়েছে, যতজন ডেলিগেট, ডেলিগেটদের মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন ডেলিগেট রয়েছেন, ঠিক আছে? তো এখানে আমরা প্রত্যেকটা খুব ভালো করে দেখতে পাচ্ছি, এখানে মিটিং কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, মিটিংয়ে কারা কারা ছিল, কত টাকা ইনভেস্ট হয়েছিল, অবজেক্টিভ কী ছিল ন্যাশনাল কাউন্সিল এডুকেশনের, অবজেক্টিভ কী ছিল, যে আমাদের যখন স্বদেশি মুভমেন্ট চলছে তো সব থেকে বড় কথা এটাই, দ্য অবজেক্টিভ ইজ সেটিং অফ দ্য ইনস্টিটিউট ইজ টু চ্যালেঞ্জ দ্য ব্রিটিশ রুল ওভার এডুকেশন বাই অফারিং এডুকেশন টু দ্য মাস মানি অ্যান্ড অলসো ডোনেটেড ব্রজকিশোর রয় চৌধুরী এবং মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী রাসবিহারী বোস, মানে ব্রিটিশদের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে তারা তারা স্বদেশী, মানে তারা নিজেরাও কিন্তু এডুকেশন সিস্টেমকে কিন্তু এস্টাবলিশ করতে পারে, তাহলে এটা হচ্ছে প্রধান কারণ ছিল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। প্রার্থনা সমাজ ওয়াজ অর্গানাইজড ইন 1867 বাই, প্রার্থনা সমাজ অর্গানাইজ করেছিলেন কে, প্রার্থনা সমাজ ওয়াজ অর্গানাইজড বাই, কে হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো।
এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের খুব পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের আনসার কি হবে, আত্মারাম পান্ডুরা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো প্রার্থনা সমাজ সম্পর্কে এখানে কিছু ডিটেল ইনফরমেশন আছে, যে কত সালে ফাউন্ডেশন, কবে হয়, ঠিক আছে, কে ভিজিট করেছিল, কারা কারা ছিল এর মধ্যে, প্রার্থনা সমাজ সম্পর্কে কে আছে, ঠিক আছে, এবং প্রার্থনা সমাজের যে কোটেশনটা, থিস্ট কনফেশন অফ ফেথ, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, পুরো ডিটেলটা কিন্তু ভালো করে মনে রেখো। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, তার আগে প্রত্যেকে বলি যে দেখো আমাদের যে সাবস্ক্রিপশন প্ল্যান যেটা আছে 1 মাস থেকে 2 বছর পর্যন্ত, প্রত্যেকে কিন্তু এই সাবস্ক্রিপশন প্ল্যানটা কিন্তু দেখো, 10% ডিসকাউন্ট হয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু এই অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে। তোমরা অবশ্যই রেফারেল কোড ইউজ করতে পারো RAMILA, এর জন্য তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে, 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, হ্যাঁ, প্রত্যেকে। বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য টাইটেল লোকমান্য আফটার ইনিশিয়েশনস অফ, আফটার ইনিশিয়েশনস অফ, কোনটা কারেক্ট আনসার প্রত্যেকে বলে ফেলো। বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ লোকমান্য আফটার ইনিশিয়েশন, বলো। বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য টাইটেল লোকমান্য আফটার ইনিশিয়েশন অফ পুনা সার্বজনীন সভা, আর্য বান্ধব, শিবাজি ফেস্টিভ্যাল, হোম রুল লীগ। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট আনসার? এখানে আমাদের আনসার কিন্তু হবে হোম রুল লীগ, ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, খুব ভালো করে কিন্তু মনে রেখো। এখানে হোম রুল লীগ সম্পর্কে কিছু ডিটেইল ইনফরমেশন আছে, তো হোম রুল লীগ সম্পর্কে তোমরা দেখে রেখো। টু হোম রুল লীগ ওয়াজ স্টার্টেড 1915-16 আন্ডার দ্য লিডারশিপ অ্যানি বেসান্ত অ্যান্ড এস সুব্রমণিয়াম আয়ার, ঠিক আছে, তো এটা খুব ভালো করে দেখো। দ্য টু হোম রুল লীগ প্রোপাগেন্ডা অল ওভার দ্য কান্ট্রি, ফেভার অফ দ্য ডিমান্ড অফ দ্য গ্র্যান্ড হোম রুল সেলফ গভর্নমেন্ট টু ইন্ডিয়া আফটার দ্য ওয়ার। এখানে ইট ওয়াজ ডিউরিং দ্য হোম রুল অ্যাজিটেশন, তিলক ওয়াজ স্লোগান হোম রুল ইজ মাই বার্থ রাইট, আই উইল হ্যাভ ইট, তাহলে এটা মনে রাখতে হবে। এবং এখানে গাদারিসদের কথা, গাদার মুভমেন্টের কথা 1913 আমাদের মনে রাখতে হবে। তাহলে এই প্রত্যেকটা কিন্তু আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। ম্যাম হিস্ট্রি অপশনালের জন্য বুক লিস্টটা বলবেন প্লিজ। মোমেন্টো দেখো, হিস্ট্রি অপশনালের বুক লিস্ট আমাদের দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার, আমার একটা কোর্স আছে এর উপরে, ফ্রি ক্লাসে যাবে, ওখানে হিস্ট্রি অপশনাল বলে আমি একটা ক্লাস নিয়েছিলাম, ওখান থেকে তোমরা দেখবে, মানে ওই ওখানে আমি ডিটেল বলেছিলাম বুক লিস্ট বা সব কিছু। আর তার থেকেও বড় কথা, যদি তুমি বুক লিস্টই বলো, তাহলে দেখো বাংলা বই, মানে তুমি যখন অপশনাল পড়বে তখন তোমাকে অপশনাল মানে প্রত্যেকটা থিওরি সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সে তুমি অসহযোগ আন্দোলন পড়ো বা আইন অমান্য আন্দোলন পড়ো, তো সেক্ষেত্রে তোমাদের জীবন মুখোপাধ্যায় অনেকটা হেল্প করবে। এছাড়া তুমি পার্টিশন টু পলাশি টু পার্টিশন তুমি শেখর বন্দ্যোপাধ্যায় দেখতে পারো, ঠিক আছে, বা তুমি এখানে সুনীল চ্যাটার্জি যদি এনশিয়েন্টের ক্ষেত্রে দেখো, সুনীল চট্টোপাধ্যায়ের বই, এগুলো দেখো, এগুলো অনেকটা তোমাদের ভাস্ট হয়ে যাবে, মানে তোমাদের পড়তে পড়তে তোমাদের অনেকটা সমস্যা হয়ে যাবে, মানে তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। ধরো তোমাকে আমি হোম রুল মুভমেন্ট পড়াচ্ছি, যদি তোমাকে বাই চান্স কখনো তোমাকে লখনউ প্যাক্ট বা হোম রুল নিয়ে তোমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তাহলে এটা তোমাকে পয়েন্টগুলোকে নিজেকে বুঝে তোমাকে এগুলো পড়তে হবে। মানে তুমি যদি বাংলা বইও পড়ো, তাহলে তোমাকে স্টোরিটা পড়ে নিতে হবে, বা ধরো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, হিন্দু হিন্দু সভ্যতা বা যাই হোক পড়ে নিলে, পড়ে নিয়ে তুমি কিন্তু সেটা তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। আর তোমাকে এরকম একটা কোনো সোর্স নেই, একটা কোনো বই নেই, এখানে অনেক মিক্স বই, যেমন তোমাকে আর এস শর্মার যে বাংলা, বা আমরা দেখতে পারি যে তোমার এ রয়েছে বিপানচন্দ্র, ঠিক আছে, এগুলো বিপানচন্দ্রের প্রত্যেকটা তোমরা জানো যে বাংলা রয়েছে প্রত্যেকটা, এগুলো কিন্তু একসাথে এক করে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? মোমেন্টো এই তো বলে দিলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? নেক্সট হচ্ছে দেখো, যেটা আমরা বলবো, সেট গোল অফ দ্য সেলফ গভর্নমেন্ট অর স্বরাজ ওয়াজ ডিসাইডেড ইন 1906 অ্যাট দ্য সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইট ওয়াজ অর্গানাইজড ইন, কোনটার কারেক্ট আনসার প্রত্যেকে বলো। সেট গোল অফ সেলফ গভর্নমেন্ট অর স্বরাজ
was decided 1906 at the session of Indian National Congress. It was organized in কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলো। কলকাতা, বম্বে, লাহোর এবং লখনউ। কি হবে কারেক্ট অ্যান্সার? কোন সেশন ঠিক করে দিয়েছে স্বরাজ? স্বরাজ ঠিক করা হয়েছে, স্বরাজ গোলকে অ্যাডপ্ট করা হয়েছে কংগ্রেসের দ্বারা কোথায়, কোন সেশনে? কলকাতা সেশন। তাহলে আমাদের এখানে ডিটেল মনে রাখতে হবে, কলকাতা সেশন বা স্বরাজ সম্পর্কে ডিটেল তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে দেখে নিও। যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো এখানে প্রাইসিং প্ল্যান সম্পর্কে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ 1 মাস থেকে 2 বছর পর্যন্ত তোমাদের প্রাইসিং প্ল্যান এরকম রয়েছে। প্রত্যেকটা 10% ডিসকাউন্ট হয়ে 1901 মাসে যেটা 1710 হচ্ছে, তো এই পুরোটা কিন্তু তোমরা এই 10% ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা এই রেফারেল কোডটা ইউজ করো। আর এমআইএল এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। নেক্সট হচ্ছে অন দ্য হ্যাপেনিং অফ দ্য বেঙ্গল পার্টিশন ইন 1905, মুসলিম লীগ ফর্ম 1906, ফার্স্ট সাকসেসফুল অ্যাচিভমেন্ট অফ দ্য মুসলিম লীগ ওয়াজ সেপারেট ইলেক্টরেট। তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিগড় ইউনিভার্সিটি ফারাইজি মুভমেন্ট। তো তোমরা সবাই জানো যে এই সময় মর্লে মিন্টো, ঠিক আছে, মিন্টো এবং মিন্টো টু এবং মর্লে এদের দুজনে রেকগনাইজ কি করলো, সেপারেট ইলেকটরেট ফর মুসলিম লীগ, মুসলিম আমাদের যে কমিউনিটি, তাহলে মুসলিম কমিউনিটির জন্য সেপারেট ইলেকটরেট এস্টাবলিশ, এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল মুসলিমদের কাছে। তো মর্লে মিন্টো সম্পর্কে ডিটেল ইনফরমেশন, আমি দুটো কথা আমি বলতে চাই। যে মর্লে মিন্টো যদি আমি বলি, মর্লে মিন্টো কেন ইম্পর্টেন্ট, প্রথম ডিসেন্ট্রালাইজেশন আমরা দেখলাম, লেজিসলেটিভ কাউন্সিল প্রভিন্স এবং সেন্ট্রালের ক্ষেত্রে আমরা দেখলাম, ঠিক আছে। আর দ্বিতীয়ত আমরা মর্লে মিন্টো রিফর্মস কেন ইম্পর্টেন্ট, প্রথম ইন্ডিয়ানাইজেশন দেখলাম ব্রিটিশ অফিসিয়াল ক্ষেত্রে, প্রথম ভারতীয় ব্রিটিশ অফিসিয়ালে কিন্তু অ্যাপয়েন্টেড হল। নেক্সট হচ্ছে হু ওয়াজ রেফার্ড টু বাই লর্ড মাউন্ট ব্যাটেন অ্যাজ দ্য ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি। ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি কে বলেছেন? ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি লর্ড মাউন্ট ব্যাটেন বলেছিলেন কাকে? লর্ড মাউন্ট ব্যাটেন বলেছিলেন কাকে? ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি লর্ড মাউন্ট ব্যাটেন বলেছিলেন কাকে? এম কে গান্ধী, ওয়ান ম্যান ফ্রন্টিয়ার গান্ধী, তাহলে আর্মি। তাহলে কত প্ল্যান অনুযায়ী দেখো, জুন 3 1947 খুব ইম্পর্টেন্ট, যেখানে কেন মাউন্ট ব্যাটেন প্ল্যান ইম্পর্টেন্ট ছিল এটা আমাদের ভালো করে পড়ে কিন্তু বুঝতে হবে, যেটা আমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1947 জুন কংগ্রেস হ্যাড গিভেন কনসেন্ট টু পার্টিশন। 3rd June 1947 প্রাইম মিনিস্টার এটলি অ্যানাউন্স দ্য পার্টিশন প্ল্যান, 3rd June প্ল্যান হাউস অফ কমন্স, দ্য প্ল্যান লাজপত ডাউন দ্য প্রভিশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেট ডাউন দ্য প্রভিশন, কী কী প্রভিশন ছিল যেটা আমরা জানি, যে এখানে হচ্ছে আমাদের বেঙ্গল এবং আসাম যে পার্টিশন, যে আমরা বেঙ্গল এবং পাঞ্জাব যে পার্টিশন কমিটি, যেটা র্যাডক্লিফ কমিটি আমাদের বসলো, তো সেখানে কিন্তু আমাদের প্রধান দুই পার্ট ছিল, বেঙ্গল এবং পাঞ্জাব, প্রভিনশিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু সেপারেটলি, এবং মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট, অ্যানাদার রিপ্রেজেন্টেশন হিন্দু মেজরিটি, দ্য ভোট ফর পার্টিশন, ভোট অন পার্টিশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন কেস সিন্ধ অ্যান্ড বালুচিস্তান দ্য প্রভিনশিয়াল। আর একটা কথা তোমাকে বলে রাখি যে এই প্রথম ব্রিটিশ অফার বা ব্রিটিশ প্ল্যান যেটা মুসলিম লীগ কিন্তু প্রথম সাপোর্ট করলো, তো সেই জন্য কিন্তু এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, একদম ভুলে গেলে কিন্তু হবে না। আর প্রিন্সলি স্টেটের এখানে কী পাওয়ার রইল? প্যারামাউন্ট পাওয়ার অফ দ্য প্রিন্সলি স্টেট উইল নট ট্রান্সফার আইদার ইন্ডিয়া অর পাকিস্তান, সো দে উড ইন থিওরি বিকাম সভারেন ওয়েন ইন্ডিয়া ইজ পার্টিশন। তাদের কিন্তু আমাদের কি হলো, সভারেন পাওয়ার কিন্তু দেওয়া হবে। কংগ্রেস অ্যাকসেপ্টেড দ্য প্ল্যান, এদিকে অ্যাকসেপ্ট প্ল্যান হচ্ছে মুসলিম লীগও অ্যাকসেপ্টেড দ্য প্ল্যান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমাদের পাকিস্তান, যে পাকিস্তান কিন্তু দুটো রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি, সিন, বেঙ্গল, পাঞ্জাব, তো সেখানে ইন কেস অফ দ্য সিন বালুচিস্তান প্রভিনশিয়াল অ্যাসেম্বলি উড টেক দ্য ডিসিশন, ঠিক আছে, যারা কিন্তু পাকিস্তান জয়েন করলো। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো এখানে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্ট অফ দ্য ইংলিশ এডুকেশন ইন্ডিয়া। এটা আমরা সবাই জানি যে ম্যাগনা কার্ট ইংলিশ এডুকেশন আমরা কাকে বলি, উডেন ডেসপ্যাচ 1854কে আমরা বলি, ঠিক আছে, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মডার্নাইজেশন মুসলিম ইন্ডিয়া,
ইনিশিয়েটেড বাই মডার্নাইজেশন মুসলিম কে হবে কারেক্ট আনসার স্যার সৈয়দ আহমেদ খান আমরা সবাই জানি যেহেতু আমাদের দুজনের নাম রয়েছে আব্দুল লতিফও আছেন কিন্তু আব্দুল লতিফ হচ্ছে আমাদের শুধু বেঙ্গল রিজিয়ানে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান হচ্ছে আমাকে যেহেতু মডার্নাইজেশন মুসলিম কমিউনিটি বলছে ইন ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া লেভেলে তাহলে স্যার সৈয়দ আহমেদ খান যদি শুধু বেঙ্গল তাহলে আব্দুল লতিফ ঠিক আছে বুঝতে পেরেছো নেক্সট দ্য সিভিল সার্ভিস ওয়াজ ব্রট ইন টু এক্সিস্টেন্স ইন ইন্ডিয়া সিভিল সার্ভিস ব্রট ইন টু এক্সিস্টেন্স কে হবে কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস আমরা সবাই জানি ইন উইচ ইয়ার ওয়াজ পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস ব্রিটিশ বেঙ্গল তাহলে তোমরাই বলো এখানে কোনটা হবে পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ অ্যাডপ্ট আ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হায়ার এডুকেশন ডিউরিং দ্য গভর্নর জেনারেল কোনটা কারেক্ট আনসার প্রত্যেকে বলো কার সময় ইংলিশ এডুকেশনকে হায়ার মিডিয়াম ইনস্ট্রাকশন এডুকেশন হিসাবে রাখা হয়েছে তাহলে উইলিয়াম বেন্টিং কিন্তু যদি বলে অফিসিয়াল হিসাবে রাখা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয় তখন কিন্তু হবে ডালহৌসি ঠিক আছে মনে রাখতে হবে মহামেডান লিটারেরি সোসাইটি আনসার কি হবে মহামেডান লিটারেরি সোসাইটির ফাউন্ডার কে 1863 আব্দুল লতিফ তাই তো মহামেডান লিটারেরি সোসাইটি এটা খুব ভালো করে মনে রাখতে হবে 1863 কোথায় কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ রাজ পরবর্তীকালে এরই হেডকোয়ার্টার কোথায় হয় ঢাকা আর এখানে কারা কারা যুক্ত ছিলেন এই প্রত্যেকের নাম কিন্তু মনে রাখতে হবে আর এই সোসাইটি কোন কোন ল্যাঙ্গুয়েজের অ্যারাবিক ইংলিশ পার্সিয়ান উর্দু ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এগুলো মনে রাখতে হবে হোয়াইট মিউটিনি এগেনস্ট দ্য প্রভিশন ওয়াজ ইলবার্ট উইল হ্যাপেন 1883 ডিউরিং দ্য টাইম অফ দ্য হোয়াইট মিউটিনি কার সময় লর্ড রিপন লর্ড কার সময় বলো হোয়াইট মিউটিনি লর্ড রিপনের হচ্ছে আমাদের যে টাইমটা দুটো আছে হোয়াইট মিউটিনি এটাই যেহেতু আমাদের 1883 বলে দিয়েছে সেই জন্য লর্ড রিপন হবে কিন্তু আরেকটা হোয়াইট আমাদের হোয়াইট মিউটিনি আছে যেটা হচ্ছে ক্যানিংয়ের টাইমে আছে হোয়াইট মিউটিনি যেটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেশন বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মি এবং আমাদের কুইন্স আর্মি ঠিক আছে তো এদের দুজনের মধ্যে হ্যাঁ নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব হু ক্রিটিসাইজ কংগ্রেস কনফারেন্স অ্যাজ সার্কাস ফর দ্য থ্রি ডেজ কে বলেছেন এটা তো খুবই সোজা বলো সার্কাস অফ দ্য থ্রি ডেজ কে বলেছেন কে বলেছেন অশ্বিনী কুমার দত্ত কত সালে 1897 1897 থ্রি ডেজ তামাশা যাকে আমরা বলি থ্রি ডেজ তামাশা ঠিক আছে তাহলে এখানে বঙ্গদর্শন সম্পর্কে কিছু ইনফরমেশন আছে একটু ভালো করে দেখে নিও যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে বঙ্গদর্শন কত সালে কে ফাউন্ডার ছিলেন তারপরে কোন ল্যাঙ্গুয়েজ কীভাবে বেরোতো সাধু ভাষায় ঠিক আছে কেন ইম্পর্টেন্ট ছিল ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিও নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব যেখানে বলা হয়েছে দ্য কংগ্রেস ডিসাইডেড টু অবজার্ভ দ্য 26 জানুয়ারি অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্য মিটিং হেল্ড 26 জানুয়ারি কোনটা কারেক্ট আনসার বলো মিটিং কোথায় হয়েছিল বলো 26 জানুয়ারি মিটিং কোথায় হয়েছিল এখানে আমাদের আনসার হবে 26 জানুয়ারি মিটিং হয়েছিল লাহোর তাহলে মনে রাখতে হবে অন দ্য ডে ফার্স্ট পার্টিশন বেঙ্গল 1905 রক্ষাবন্ধন তো রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল ডেটেড 16th অক্টোবর বি হবে কারেক্ট আনসার উইচ ওয়ান অফ দ্য কারেক্টলি ম্যাচড এখানে কোনটা কারেক্টলি ম্যাচড হবে এখানে আমাদের আনসার হবে ডন সোসাইটি সতীশচন্দ্র মুখার্জি হু ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ মিলিটেন্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বাই দ্য হিস্টোরিয়ান রমেশচন্দ্র মজুমদার ফাদার অফ মিলিটেন্ট ন্যাশনালিজম আমরা কাকে বলবো কে বলেছেন হিস্টোরিয়ান রমেশচন্দ্র মজুমদার বলেছেন
ফাদার অফ মিলিটেন্ট ন্যাশনালিজম আমরা কাকে বলবো? বাসুদেব বলবান ফাতকে। বাসুদেব বলবান ফাতকে, সি হবে কারেক্ট আনসার, একদম কারেক্ট। ঠিক আছে, তাহলে বাসুদেব বলবান ফাতকে কে, যিনি প্রথমে তো একজন অফিসিয়ালি ছিলেন ব্রিটিশদের আন্ডারে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষের এই দুর্ভিক্ষ, খরা, পেমাইন, এটা কিন্তু একটা এই চূড়ান্ত দারিদ্রতার জন্য দায়ী ব্রিটিশ গভর্নমেন্ট, এবং সেই ব্রিটিশের এগেনস্টে অস্ত্র তোলা, এবং প্রত্যেকটা মহারাষ্ট্রের যত ট্রাইবাল কমিটি, বিশেষ করে রামোশি, ভিল, সমস্ত ট্রাইবালকে এক করে বন্দুক তুলেছিল এগেনস্টে, এবং ওনাকে যখন উনি ধরা পড়েন তখন ওনাকে এডেনের, ইয়েমেনের জেলে ওনাকে বন্দি করা হয়, ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তো সেই জন্য এখানে আমাদের মনে রাখতে হবে ওনার সম্পর্কে। লেবার লিডার সিঙ্গারাবেল্লু অর্গানাইজড ফার্স্ট লেবার ডে, ফার্স্ট মে, কবে করেছিল? 1923। নেক্সট যেটা বলেছে দেখো, ইন হুইচ ইয়ার রেল কানেকশন বিটুইন মাদ্রাস এন্ড বম্বে স্টার্টেড? 1862, 1865, 71, সি 71। নেক্সট হচ্ছে, হু ইজ দ্য পায়োনির অফ ইকোনমিক ন্যাশনালিজম? আর সি দত্ত। ইকোনমিক ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম, আর সি দত্ত। মাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম, অ্যানি বেসান্ত। ঠিক আছে, তো ওনার সম্পর্কে কিছু ইনফরমেশান এবং কত খ্রিস্টাব্দে উনি আইএনসি প্রেসিডেন্ট ছিলেন, এগুলো আমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এবং উনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিফাইন্স এক্সট্রিমিস্ট আইডিওলজি ডিউরিং দ্য আর্লি ফেজ অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল? বলো বলো কোনটা কারেক্ট আনসার। হ্যাঁ, প্রোভাইডিং ন্যাশনাল এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ কান্ট্রি, সি হবে কারেক্ট আনসার, একদম ঠিক কথা। হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ কমান্ডার্স ওয়াজ ডিফিটেড বাই সান্তাহালস আর 1855? তাহলে কে সান্তাহালসে ডিফিট করেছিলেন? মেজর বোরগ, মনে রাখতে হবে, মেজর বোরগ 1855, যিনি কি করেছিলেন, যে এই যে আমাদের সাপ্রেস দ্য রেবেলস অফ দ্য সান্থালস, দ্য ভিক্টরি অফ দ্য সান্থালস ওভার অল মাইটি ব্রিটিশ ফার্দার ফুয়েলড দ্য রেবেলিয়ন অ্যান্ড স্প্রেড লাইক ওয়াইন ফায়ার। তো এই মানে এখানে প্রথম কথা হচ্ছে সান্থালদের যে জয়, এবং পরবর্তীকালে এখান থেকে আমাদের আরও এই যে ব্রিটিশদের সাথে যে কনফ্লিক্ট, এবং সেটা কি হলো, আগুনের মতো কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করলো। এই প্রত্যেকটা বিষয় কিন্তু, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যদি আমি বলি যে মহাবিদ্রোহের ঠিক আগে কোন আন্দোলন হয়েছিল, তাহলে সেটা কিন্তু সাঁওতাল বিদ্রোহ ঠিক পরে, ইমিডিয়েট আফটার কোনটা হবে আমাদের, নীল বিদ্রোহ 1859। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অর ওয়ার মেইন অবজেক্টিভ অফ দ্য আর্লি কংগ্রেস? এখানে আমাদের কোনটা কারেক্ট আনসার? টু এডুকেট অ্যান্ড মোবিলাইজ পিপল অন অল ইন্ডিয়া বেসিস, টু প্রোপাগেট অ্যান্টি কলোনিয়াল ন্যাশনালিস্ট আইডিওলজি, টু স্ট্রাইভ ফর ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ইন্ডিজেনাইজেশন অফ পলিটিক্যাল ডেমোক্রেসি। 1, 2, 4 হবে কিন্তু কারেক্ট আনসার, 1, 2, 4 হবে কিন্তু কারেক্ট আনসার, এটা কিন্তু অবশ্যই মনে রেখো। ঠিক আছে, নেক্সট, এবার এখানে ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট, এখানে মনে রাখতে হবে। সেকেন্ড স্টেটমেন্ট টু একই সঙ্গে কারেক্ট, এটাও মনে রাখতে হবে। থার্ড স্টেটমেন্টে কারেক্ট না, কেন কারেক্ট না, টু টেক সোশ্যাল রিফর্মস বলেছে, আর আমরা জানি যে কংগ্রেস হচ্ছে পলিটিক্যাল পার্ট, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, সোশ্যাল রিফর্মস পারপাসে আমাদের সোশ্যাল রিফর্ম অর্গানাইজেশন আলাদা আছে, যেন এটা ভুল হয়ে গেল। ফোর্থ তো কারেক্ট হবেই। ইন হুইচ ইয়ার পিটস ইন্ডিয়া অ্যাক্ট ফার্স্ট? পিটস ইন্ডিয়া অ্যাক্ট ফার্স্ট হয়েছে কবে? 1784। ঠিক আছে, কি জন্য ইম্পর্টেন্ট, ডাবল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ডিভিশন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাওয়ারকে ডিভিশন করে দিল দুটো সেকশনের মধ্যে। নজাওয়ান ভারত সভা ফাউন্ডেড, ভগত সিং, রাজগুরু, সুখদেব, মার্চ 1926। কাদের জন্য? ইয়াং পিজেন্ট, ইয়াং লেবার, ইয়াং পিজেন্ট, ইয়াং লেবার। ঠিক আছে, মনে রাখতে হবে। তাই হোক, নজাওয়ান ভারত সভা সম্পর্কে এখানে কিছু ডিটেল ইনফরমেশন আছে,
এই ডিটেইল ইনফরমেশন তোমাদের কিন্তু ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? নেক্সট এবার দেখো, ভগৎ সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত থ্রি ওয়া বম ইন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 8th April 1929 অ্যাজ আ প্রোটেস্ট টু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অর বিল, পাবলিক সেফটি বিল, বি হবে কারেক্ট আনসার। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং জ্যোতিরাও ফুলে, জ্যোতিরাও ফুলে সম্পর্কে এখানে কোনটা কারেক্ট আনসার হবে না সেটা আমাদের বলতে বলেছে। হি ইউজড দলিত ওয়ার্ড, কোনটা হবে না? দেখো দলিত ওয়ার্ড 19th century কারেক্ট আনসার, গুলামগিরি কারেক্ট আনসার, সত্য শতক সমাজও কারেক্ট আনসার। তাহলে যেটা হবে না, সাপোর্টার ছিলেন উনি গান্ধীজির, এটা তো হতেই পারে, কারণ গান্ধীজির সম্পর্কে আরোপ এটাই ছিল যে গান্ধীজি সাপোর্টার হচ্ছে আপার সেকশন মানে আপার কাস্টে। এবং আমরা জানি যে সাউথ ইন্ডিয়ান এবং আমাদের যে যে জ্যোতিরাও ফুলে বা বিআর আম্বেদকর, এদের কি ছিল, এদের দাবি কি ছিল, যে আনটাচেবলদের পাওয়ার দেওয়া, শক্তিশালী করা, সেই জন্য এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে, উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কারেক্ট ক্রোনোলজি, মানে পার্টিশন অফ বেঙ্গল, তিনটে হবে কারেক্ট আনসার, বি। দ্য ফেমাস গেটওয়ে অফ ইন্ডিয়া ডিজাইন্ড বাই কে হবে কারেক্ট আনসার বলো, ফেমাস গেটওয়ে কে করেছেন? হ্যাঁ, জর্জ উইটেট, জর্জ উইটেট, সি মনে রাখতে হবে, জর্জ উইটেট, জর্জ উইটেটের কথা মনে রাখতে হবে। কত সালে গেটওয়ে লেড অন ফাউন্ডেশন হয়? 31 মার্চ 1911, এটা মনে রাখতে হবে। কিন্তু আব্দুল গাফফার খানের রেড শার্ট গ্রুপকে কি বলা হয়? খুদাই খিদমতগার, খুদাই খিদমতগার, সার্ভেন্টস অফ গড। আর মেয়েদের, মেয়েদের কি ড্রেস ছিল? ব্ল্যাক গ্রাউন্ড, ব্ল্যাক গ্রাউন্ড, তাই তো? নেক্সট, দ্য নামধারী অ্যান্ড কুকা মুভমেন্ট হ্যাড ইটস অরিজিন। দেখো কুকা মুভমেন্ট, এটা আমাদের সোশিও রিফর্ম পারপাসে, মানে যত আমাদের সোসাইটিতে খারাপ যে যে প্রথা, কারণ সেই সময় আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রিশ্চিয়ান মিশনারিদের একটা দাপট, যেখানে রিলিজিয়ান কনভার্সন, এর জন্য আমরা অনেক, আমরা হিন্দুইজমের মধ্যেও দেখেছি, যেমন শুদ্ধি মুভমেন্ট বা আর্য সমাজ, আমরা পার্সিদের মধ্যেও দেখেছি, আমরা শিখদের মধ্যেও দেখেছি। তো কুকা মুভমেন্ট সেই পারপাসে যে সোশিও রিফর্মস, যে কুপ্রথা কুসংস্কার তার বিরোধিতা করা, এবং শিখ ধর্মকে আমাদের আবার পুনর্গঠন করা, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, এখানে নর্থ ওয়েস্ট হবে কারেক্ট আনসার, মনে রাখতে হবে। নর্থ ওয়েস্ট কুকার সম্পর্কে এখানে কিছু ডিটেল ইনফরমেশন আছে, এটা খুব ভালো করে মনে রেখো। নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া স্টেট পিপল কনফারেন্স 1927, এখানে আমাদের মুভমেন্টস ইন প্রিন্সলি স্টেট, ব্রিটিশ প্রভিন্স, হিল রিজিয়ন, তাদের মধ্যে প্রিন্সলি স্টেট, তাহলে এই হবে আমাদের কারেক্ট আনসার। এখানে অল ইন্ডিয়া স্টেট পিপল কনফারেন্স সম্পর্কে মনে রাখতে হবে। প্রজামণ্ডল লোক পরিষদ ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? বম্বেতে হয়েছিল 1927, এটা মনে রাখতে হবে। কোন 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 প্রিন্সলি স্টেটরা যোগদান করেছিল এর মধ্যে? বরোদা, ভোপাল, ত্রাবানকোর, হায়দ্রাবাদ, বরোদা, ভোপাল, ত্রাবানকোর, হায়দ্রাবাদ, এই চার গোষ্ঠী কিন্তু যোগদান করেছিল। নেক্সট হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং শিখ গুরু রোড আদি গ্রন্থ, এটা তো সবাই জানো, গ্রন্থ হচ্ছে অর্জন দেব, আর এটাকে কমপ্লিশন, কমপ্লিট বা শেষ যে আমাদের বিষয়টা বা শেষ পার্টটা লিখেছিলেন গুরু গোবিন্দ সিং। তা এখানে আমাদের মনে রাখতে হবে পুরো জায়গাটা শিখ গুরু সম্পর্কে, 600টা শ্লোক সম্পর্কে, ঠিক আছে? প্রত্যেককে থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, খুব ভালো করে থেকো। প্রত্যেককে বলা হচ্ছে, যতগুলো প্রশ্ন আমরা করালাম সেই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখো। নেক্সট ক্লাস আমার রাত 10টার সময় আছে, 10 PM,